প্রমিস করেছিল যে আমাকে একটা জুতো কিনে দেবে। কেন, কারণটা কি? কারণ ও একদিন আমাকে খাইয়েছিল, তার বদলে ওর দাবি হচ্ছে একটু জুতো কিনে দিতে হবে। মানে এই ধরনের মানুষের পৃথিবীতে এক্সিস্ট করে আপনারা দেখুন। আর আমি এতটাই ভালো একজন মানুষ, আমি ওর কথায় সাই দিয়ে আবার যাচ্ছি ও জুতো কিনতে। হ্যাঁ ওকে, আমায় আজ নিয়ে যাচ্ছে যে আমি পছন্দ করে জুতোটা কিনবো, কিন্তু এরকম আমার কোনো দাবি ছিল না যে আমি পছন্দ করবো। আমি বলেছিলাম তোর যেটা ইচ্ছা তুই কিনে দিবি। আমি ওকে কালারও বলে দিয়েছিলাম যে এই কালারের মধ্যে, আমার সাইজও বলে দিয়েছিলাম জুতোর। ও তাও আমাকেই নিয়ে যাচ্ছে যাতে ওর পকেটটা বেশি খসে। না মানে নিবি যখন নিয়ে তাহলে। আমরা এই মুহূর্তে যাচ্ছি সল্ট লেক এর দিকে, ওর কোথায় জুতোর দোকান স্পেশাল ধরা আছে, জুতোর দোকান সায়কের কাছে। এটা ভাবা যাচ্ছে না বিষয়টা, সত্যি কেন জুতো কিনছিস তুই বললি তাই। তুই আমায় এইগুলো কিনে দিবি না? আমারও আলো জ্বালা চাই। চুপ কর, হবে না। কি কোনটা নিবি? সব থেকে অরেঞ্জটা নিতে পারি, গ্রিন তো আমি পরি, তো লাগবে না। চারে ওই বাচ্চাদের সেকশন থেকে হবে তাই তো? এখান থেকে পড়েছে ও জুতো। আমার ছোট পা লক্ষ্মী পা বুঝেছিস, এটাই নিয়ে নে, তোর বোনের রয়েছে এটা সেম কালার। দেখ পুরো ফিট হয়ে যাচ্ছে, সেম কালার নিয়ে নে এটা। না আমি এই স্কুল গার্লের মতো লাগবে না, আয়নায় এসে দেখ। লাগছে আমি জানি, কি রিচ কালারটা দেখ কিরকম লাগছে, জিন্সের সাথে ম্যাচিং হয়ে। জিন্সটা অন্য কালারের পড়বি, হোয়াইট পড়বি, হোয়াইটের সাথে এটা খুব ভালো লাগবে, এরকম একটা লাগছে। তো আপাতত দুখানা দেখছে, এই একটা আর এই একটা। তো আমি বললাম হচ্ছে এটা বেটার। এবার তুই বল, লোকজনকে জিজ্ঞেস কর, বরকে জিজ্ঞেস কর, তোর বরকে পাঠা। কত আসবে এটা? তাহলে আমি নিতে পারবো না এখন? না ডিসকাউন্টেড যদি দিচ্ছেন তো ওটার মধ্যে অ্যাভেল করা যায় না। কটা ভাউচার আছে? কটা ভাউচার আছে ওখানে? ওখানে একটা 250 আছে, একটা 500 আছে, তার মানে 750 ডিসকাউন্ট পাবি তুই। না কিন্তু ফ্রেশে পাবি। ও ফ্রেশ নিলে দুটোই অ্যাভেল করতে পারবো নাকি? না একটা একটা প্রোডাক্টের উপর একটা হয়েছে। ও সব প্ল্যান। এটা বলো না কি কমবে, কমিয়ে দাও, কমিয়ে। কত হচ্ছে? কিছু না, দুটোতে 40 হয়, আমি সিঙ্গেলে 40 করে দিয়েছি। আর ক্যামেরাটা নেই এনে, এটা হচ্ছে তোর, এটা হচ্ছে সুকান্তর। কত টাকা বিল হলো তোর? প্রচুরটা সুকান্তর, ছোট্ট ব্যাগ দেখেছিস?
ছোট জিনিস নিয়েছিস তো ছোট ব্যাগ, বড় জিনিসে বড় ব্যাগ। এখন আবার কি বারে সোমবার খাওয়াতে নিয়ে এসছে না, কে খাওয়াতে যে যা সেটা খাবে, কেউ কোনো খাওয়া টাওয়া নেই, তুই খাওয়াচ্ছিস আবার চিকেন শায়ক প্রচুর টাকা দিয়ে একটা কফি নিয়েছিল কিন্তু তার সাথে এইটা দিয়েছে। তুই তাহলে এক্সট্রা মিল্ক কফিটা নিলি কেন, বেকার ব্ল্যাক কফির দাম 30 টাকা কম ছিল শায়ক, কত লস হয়ে গেল তোর এই দুধটার জন্য, তুই 30 টাকা পে করেছিস এক্সট্রা। হ্যাঁ আমি না বললে তো জানতি শোন না 30 টাকা দাম, তাই জন্য করার নেই রে 30 টাকা দাম কি আয় বড় কথা। শায়ক হলো এখন আমাকে ড্রপ করছে আমার বরের কাছে, গুলিকে দেখ গুলি, বর জানি না কোথায়, আমরা খুঁজে যাচ্ছি বরকে, গাড়ির পেছনে এসছি, ইন্দু কোথায়, আমার নিউ গিফট হয়েছে সুকান্তর বাড়ির আগে না, এক্ষুনি আসবি আবার টাটা, এই পর্যন্তই, আবার দেখা হবে পরে কোনদিন। আমায় ক্রক্স দিয়েছে বাবা দাম জিজ্ঞেস করছে কেন, কান্ড তো আর খাওয়াবে না, খালি বাড়িতে বসে থাকবে, ওই জন্য আমি শায়কের কাছ থেকে খেয়ে নিয়েছি।